ওয়েলকাম টু কৃষ্ণাস হেলদি টিপস কুকিং অ্যান্ড ব্লগ ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে চলে এসেছি সাগর দিঘির পারে আজকে ছট পুজো সকল বন্ধুদের জানাই ছট পুজোর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তোমরা দেখতেই পাচ্ছ পেছনে ছট পুজো সব তৈরি চলছে সবাই ডালা নিয়ে সাজিয়ে রয়েছে এটা কিন্তু রাজার আমলের বিখ্যাত সাগর দিঘি এই সাগর দিঘি হল কোচবিহার জেলার রাজার আমলের ঐতিহ্যবাহী একটি বিশাল আকারের দিঘি কোচবিহারে কোচ ডাইনাস্টির রাজত্ব ছিল রাজার আমলের অনেক ঐতিহাসিক নিদর্শন কোচবিহার জেলায় রয়েছে তার মধ্যে একটি অন্যতম ঐতিহ্যবাহী দিঘি হচ্ছে সাগর দিঘি আঠেরোশো সাত সালে সাগর দিঘির খনন কার্য শুরু হয় মহারাজা নারায়ণের নির্দেশে এই খননকার্য শুরু হয়েছিল এবং আঠেরোশো সালে এই খনন সম্পন্ন হয় এই সাগর দিঘি কাছারি অফিসের সামনে অবস্থিত দিঘিটি প্রায় একচল্লিশ বিঘা জমি নিয়ে তৈরি এত বিশাল আকারের দিঘি হওয়ার জন্য এই দিঘির নাম দেওয়া হয়েছিল সাগর দিঘি সাগর দিঘির সঙ্গে তোষা নদীর লিঙ্ক করা রয়েছে তাই সারা বছরই কিন্তু একই রকমভাবে সাগরদিঘিতে জলের পরিমাণ একই থাকে এই সাগরদিঘির চারপাশে কোচবিহার সদরের সমস্ত সরকারি দপ্তরগুলো অবস্থিত আমি পায়ে হেঁটে পুরো সাগরদিঘির চারপাশটা ঘুরে তোমাদেরকে দেখিয়ে দেব আর কী কী দপ্তরগুলো সাগরদিঘির চারপাশে আছে সেটাও তোমাদেরকে দেখাবো প্রথমেই আমি আছি সাগরদিঘির একদম দক্ষিণ পশ্চিম কোণে এটা হচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর আর এর পাশে একটা ছোট্ট মন্দির রয়েছে আর আমি দিঘির পশ্চিম ধার দিয়ে পায়ে হেঁটে এগিয়ে যাচ্ছি দীঘিটার ঠিক পশ্চিম দিকেই আছে ডিএম অফিস অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস ডিএম অফিসের গেটের ভেতরে আমি ঢুকে পড়েছি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিএম অফিসটা বিভিন্ন ধরনের সরকারি কাজকর্ম এই ডিএম অফিসে হয় আর এই বিল্ডিং কনস্ট্রাকশনটা দেখছেন এগুলোও কিন্তু রাজার আমলেরই তৈরি এবং সেই আমলের মডেলের কিন্তু এগুলো তৈরি করা হয়েছে এই ডিএম অফিসের যে এরিয়াটা এটা কিন্তু অনেকটা বড় পুরো পশ্চিম ধারটাই কিন্তু মোটামুটি ডিএম অফিসটা রয়েছে আমি একটা গেট থেকে বেরিয়ে যাচ্ছি আরও দুটো বড় বড় গেট রয়েছে এবার আমি সাগর সাগরদিগির ধার দিয়ে আরেকটা গেটের দিকে এগোচ্ছি এই গেটটা মূলত বন্ধই রয়েছে এরপরে কিন্তু আরেকটা গেটও আছে এবারে আমি সাগর দিঘির পশ্চিম ঘাটে চলে এসেছি চারদিকে চারটা বড় বড় ঘাট আছে এটা পশ্চিম দিকের ঘাট এখানেও দেখুন ছট পুজোর আয়োজন হয়েছে এ বিভিন্ন রকমের বর্ষা সাজিয়ে ডালা সাজিয়ে কিন্তু ছট পূজার জন্য সবাই তৈরি এটা মূলত বিহারীদের উৎসব তাহলে কি হবে কিন্তু এখন সমস্ত উৎসবই কিন্তু সব মানুষরাই পালন করে বাঙালিরাও কিন্তু ছট পুজোয় অংশগ্রহণ করে এই পশ্চিম দিকের ঘাটটা থেকে পুরো দিঘিটাকে আমি ঘুরে ক্যামেরা দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর এবং কতটা বড় এরিয়া এই সাগর সাগরদিঘির পশ্চিম দিকের ঘাটের ঠিক মুখেই রয়েছে একটা শিব মন্দিরটা অনেক পুরোনো শিব মন্দির এখানে প্রত্যেক দিন কিন্তু পুজো হয় শিবরাত্রির সময় খুব বড়ো করে এখানে পুজো ধুমধামভাবে পুজো হয় বড় পুজোর আয়োজন করা হয় মন্দিরের ঠিক পাশেই রয়েছে কোচবিহার জেলার তথ্য সংস্কৃতি দপ্তর আর রাজবংশী ভাষা একাডেমির দপ্তর কোচবিহার রাজার বংশধরদের বলা হয় রাজবংশী কোচবিহার জেলা মূলত রাজবংশীদেরই বসবাস ছিল আর এই রাজবংশীদের যে ভাষা তাদের সংরক্ষণ করার জন্য একটা দপ্তর করে তোলা হয়েছে এটা হচ্ছে রাজবংশী ভাষা একাডেমি দপ্তর আর এই তথ্য সংস্কৃতির দপ্তরের ঠিক সামনেই রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচু এবারে আমি সাগর দিকের উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছি যেতে যেতে সাগর দিকেটাকে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এবং এখানে দেখো অনেক মাচা করা হয়েছে এখানে কিন্তু ছট পুজো হবে এখন মাত্র তিনটে বাজে সেই জন্য এখনও কিন্তু সবাই এসে উপস্থিত হয়নি যারা পুজো করবে অনেকে এসেছে এবং অনেকটা কিন্তু খালিও দেখতে পাচ্ছ একটু পরেই এগুলো সব ভরে যাবে আমি সাগর দিকের পশ্চিম ধার দিয়ে এখনও হেঁটে যাচ্ছি আমি পশ্চিম ধার থেকে আমার হাঁটাটা শুরু করেছি এখনও কিন্তু শেষ করতে পারিনি এই সাগর দিকের চারপাশে কিন্তু পুরো রেলিং দেওয়া আছে এবং মাঝে মাঝে কিন্তু এরকম গেট করে দেওয়া আছে তো গেটের ভেতর দিয়ে আমি একটু ঢুকে পড়লাম আর মাচাগুলো দেখো করা হয়েছে এগুলোর মধ্যে কিন্তু পুজো হবে দেখো কত সুন্দর করে কিন্তু মাচাগুলোকে সাজানো হয়েছে এখানে একটু পরেই পুজো হবে আমি এখন আবার পশ্চিম ধার দিয়ে হাঁটা শুরু করেছি পশ্চিম দিকের পাশটা কিন্তু এখনও কভার হয়নি এটা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় সং পরিবহন সংস্থা এটাও ঠিক তথ্য সংস্কৃতি দপ্তরের পাশে এই দপ্তরটা অবস্থিত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পাশেই আছে বিএসএনএল অফিস এখানে কিন্তু পশ্চিম ধারটা শেষ হলো আমি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের থেকে শুরু করেছিলাম আর আসলাম বিএসএনএল অফিস পর্যন্ত এই টোটাল পাশটাই হচ্ছে সাগরদিগির পশ্চিম পাশ উত্তর পশ্চিম কোনা থেকেও আমি একটু ক্যামেরায় পুরো এটাকে ধরার চেষ্টা করলাম দেখো এই এই পোনা থেকে কিন্তু এই মাছগুলো দেখতে কত সুন্দর লাগছে এবারে আমি সাগরদিগের উত্তর পাশটা দিয়ে হেঁটে যাচ্ছি ঠিক বিএসএনএল অফিসের পরেই রয়েছে এখানে পরিবহন বিভাগের দপ্তর অর্থাৎ মোটর বিভাগের দপ্তর রয়েছে এখানে ভেহিকলস দপ্তর আর এই ভেহিকেল অফিসের ঠিক পাশেই রয়েছে কোচবিহার জেলা আদালত কোচবিহার জেলার দায়রা ও জজ আদালতটা ঠিক উত্তর দিকে রয়েছে সাগর দিকে এবং তার ঠিক নিচেই রয়েছে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের একটি মূর্তি এই মহারাজা নৃপেন্দ্র নারায়ণ কিন্তু কোচবিহার শহরের জন্য অনেক কিছু করে গেছেন মহারাজা নৃপেন্দ্র নারায়ণের অবদানকে স্মরণীয় করে রাখার জন্য এই রাজার নামে কিন্তু স্কুল রয়েছে মহারাজা নারায়ণ স্কুল রয়েছে বড় একটা নারায়ণ পার্ক আর রাস্তাও রয়েছে এই মহারাজার নামে এই জেলা আদালতের ঠিক সামনেই রয়েছে সাগর দিকের উত্তরঘাট এই উত্তরঘাটেও কিন্তু পুজো হবে সবাই কিন্তু ডালা সাজিয়ে তৈরি সকাল থেকে রাত অবধি কিন্তু এই সাগর দিকের চারপাশটা জমজমাট থাকে সকালে বিকেলে সকলে কিন্তু এখানে মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক করতে আসে আর এই চারিদিকের ঘাটগুলোতে কিন্তু অনেকেই ফিজিক্যাল এক্সারসাইজও করে আর এই সাগর দিকের চারপাশে বিভিন্ন রকম সরকারি দপ্তর হওয়ার জন্য কিন্তু সারাদিন লোকের জমজমাট ভিট লেগেই থাকে এই উত্তর দিকের ঘাটের থেকেও কিন্তু পুরো সাগর দিঘিটাকে আমি কভার করলাম এই উত্তর দিকের ঘাট থেকে কিন্তু আমি আবার এগিয়ে যাচ্ছি উত্তর দিকের সাইডটা কিন্তু আমার এখনও কভার করা হয়নি এই কোট চত্বরটাও কিন্তু অনেকটাই বড় আমি ঠিক কোটের ধার দিয়ে এগিয়ে যাচ্ছি উত্তর দিকে ব্লাড ব্যাংক রয়েছে ব্লাড ব্যাংকের ঠিক পাশেই আছে কোচবিহার জেলার ভূমি অধিগ্রহণ দপ্তর অর্থাৎ ল্যান্ড অ্যাকুইজিশন ব্রাঞ্চ আর তার ঠিক পাশেই আছে কোচবিহার জেলার বার অ্যাসোসিয়েশন এই বার অ্যাসোসিয়েশন উত্তর পূর্ব কোণে অবস্থিত সাগর সাগরদিঘির এখানেই কিন্তু উত্তর ধারটা শেষ হলো আর এই যে চত্বরটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় কাছাড়ি মোড় আর এই কাছাড়ি মোড়ে থেকে কিন্তু দিক নির্দেশ করা আছে বিভিন্ন অফিসে এবারে আমি সাগরদিঘির পূর্ব ধার দিয়ে এগিয়ে যাচ্ছি এই দিকেও কিন্তু অনেকগুলো সরকারি দপ্তর রয়েছে প্রথমেই আছে যেটা সেটা হচ্ছে মহকুমা দপ্তর সাগর দিঘির পূর্ব দিকেও কিন্তু অনেক ছট পুজো হবে এখানে কিন্তু মাচা করা নেই কিন্তু প্লট প্লট করা আছে প্রত্যেকটা প্লটে আলাদা আলাদাভাবে প্রত্যেকে পুজো করবে সাগর দিঘির পূর্ব দিকে কিন্তু সবাই ডালা সাজিয়ে তৈরি এখানেও কিন্তু সুন্দরভাবে ডালা সাজানো হয়েছে পুজোর আয়োজন করা হয়েছে সাগর পূর্ব পূর্বধার দিয়ে আমি আরও এগিয়ে গেলাম এবার মহকুমা অফিসের পাশেই ঠিক রয়েছে ল্যান্ড রিফর্মস অফিস পূর্ব দিক দিয়ে আমি আরও এগিয়ে যাচ্ছি ল্যান্ড রিফর্মস অফিসের ঠিক পাশেই রয়েছে এখানে কোচবিহারের ট্রেজারি অফিস এবারে আমি সাগর সাগরদিঘির পূর্ব দিঘির ঘাটে চলে এলাম পূর্ব দিকের ঘাটেও কিন্তু পুজোর আয়োজন করা হয়েছে এখানেও কিন্তু পুজো হবে এই পূর্ব দিকের ঘাট থেকেও কিন্তু আমি পুরো সাগর দিঘিটাকে কভার করার চেষ্টা করলাম প্রতিটা ঘাটেই কিন্তু সকালবেলা করে অনেকেই এক্সারসাইজ করে আর এখানে কিন্তু বিকেলবেলা অনেকে ঘুরতে আসে সন্ধেবেলায় অনেকেই কিন্তু এই ঘাটগুলোতে এসে বসে এবং সন্ধ্যাটা এখানে সুন্দরভাবে কাটিয়ে যায় সাগর দিঘির পূর্বধার দিয়ে আমি এগিয়ে যাচ্ছি এই অফিসের ঠিক পাশেই আছে বিপর্যয় বিভাগের দপ্তর আর বিপর্যয় বিভাগের ঠিক পাশেই আছে কোচবিহার জেলার সব থেকে বড়ো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বড়ো ব্রাঞ্চ সাগরদিঘি স্কোয়ার আর এদিকে পুজোর জন্য কিন্তু বাজনা বাজছে সাগরদীঘির পূর্বধার দিয়ে আমি আরও এগিয়ে যাচ্ছি স্টেট ব্যাংকের ঠিক পাশেই আছে কোচবিহার জেলার আইসিডিএস দপ্তর সাগরদিঘির প্রত্যেকটা সাইডেই কিন্তু ছট পুজোর আয়োজন হয়েছে এবারে আমি চলে এসেছি সাগরদিঘির দক্ষিণ পূর্ব সাগর সাগরদিঘির দক্ষিণ পূর্ব কোণে যে অফিসটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ডিআই অফিস অর্থাৎ স্কুল ইন্সপেক্টরের অফিস আর তার ঠিক পাশেই আছে শহীদ বাগ মুক্তমঞ্চ এখানে একটা পার্ক মতো আছে আর এখানে মুক্তমঞ্চ আছে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান এই মঞ্চের মধ্যে হয় মুক্তমঞ্চের ঠিক পাশেই আছে একটি শহীদ বেদি এবারে আমি সাগরদিগির দক্ষিণ ধার দিয়ে এগিয়ে যাচ্ছি এটা হচ্ছে মিউনিসিপ্যালিটি অফিস দক্ষিণ ধার দিয়ে আমি আরও এগিয়ে যাচ্ছি এটা হচ্ছে সুপারেনটেন্ডেন্ট অফ পুলিশের অফিস আর এই অফিসের সামনেই আছে সাগরদিগির দক্ষিণ দিকের ঘাট দক্ষিণ দিকের ঘাটেও কিন্তু পুজোর আয়োজন করা হয়েছে সকলে ডালা সাজিয়ে বসে আছে সাগর সাগরদিঘির চারপাশের ঘাটি কিন্তু আমি ঘুরে তোমাদের দেখিয়ে দিলাম আমি এবার এই ঘাটেই পুজোটা দেখবো সাগরদিঘির দক্ষিণ দিকের ঘাট থেকেও আমি পুরো সাগর দিকিটাকে ক্যামেরায় ধরে নিলাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে সাগর সাগরদিঘির বিশাল আকারের দিঘি আর দেখতে সত্যি ভীষণ সুন্দর শীতকালে অনেক পরিযায়ী পাখিরা এই সাগর সাগরদিঘিতে আসে এখন প্রায় চারটা বাজে পুজোর জন্য সবাই তৈরি হচ্ছে আস্তে আস্তে সকলেই জলে নামবে যারা ছট পুজো করবে তারা ডালা সাজিয়ে নিয়ে আসে ফুল ফল মিষ্টি সবজি এবং ঠেকুয়া সাজিয়ে নিয়ে আসে এবং প্রদীপ এবং মোমবাতি জ্বালিয়ে ছটি মাইয়ার পুজো করা হয় ছটি মায়ের আরাধনা করে অর্থাৎ ষষ্ঠীর দিনে ছটি মাইয়ার আরাধনাই হচ্ছে ছট পুজো দুদিন ছট পুজোর অনুষ্ঠান হয় প্রথম দিন বিকেলবেলা অর্থাৎ যখন সূর্যটা ডুববে সেই সময় মায়ের আরাধনা করা হয় ছটি মাইয়ার আরাধনা করার আগে কিন্তু মহিলারা জলে ডুব দিয়ে নেয় অর্থাৎ স্নান করে নেয় তারপর সূর্যের দিকে তাকিয়ে থাকে সূর্য ডুবে গেলে তার মহিলারা মাকে প্রণাম করে তারপর জল থেকে কিন্তু উঠে আসে জল থেকে উঠে আসার পর মহিলাদেরকে সিঁদুর পরানো হয় এইভাবে প্রথম দিনের ছট পুজোর অনুষ্ঠান শেষ হয় আর যারা পুজো করে তারা আগের দিন রাত চব্বিশ ঘন্টা উপোস থাকে পরের দিন সকালবেলা সূর্য উঠবে সেই সময় সূর্যকে প্রণাম করে তারা পূজা সম্পন্ন হয় আর তারপর তারা উপোস ভাঙে তাহলে বন্ধুরা আজকে সাগরদিঘির ইতিহাস এবং সাগর দিঘির ধারে ছট পুজোর এই আয়োজনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা পুরো দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ